ফের ভিনরাজ্যে মৃত্যু মুর্শিদাবাদের ডোমকলের পরিযায়ী শ্রমিকের। সপ্তাহ দুয়েক আগে মুম্বাইয়ে কাজে গিয়েছিল ওই যুবক। রবিবার বহুতল থেকে পড়ে মৃত্যু হয় যুবকের। জানা গিয়েছে ডোমকলের বাবুপাড়ার বাসিন্দা বছর 23-এর দেবাশিস রায় সপ্তাহ দুয়েক আগে মুম্বাইয়ের রাজমিস্ত্রির কাজে যায়। রবিবার রাতে সেখানে কাজ করার সময় বহুতল থেকে পড়ে যায় সে। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যা হলে শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় তার। খবর বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। আমরা কালকে রাত্রে খবর পেলাম আটতলা বিল্ডিং থেকে পড়ে গেছে, কাজ করতে করতে একটু দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, তো কীভাবে এখন নিয়ে আসছে? তো কোম্পানির কাজ করতো, কোম্পানি থেকে গাড়িতে হোক প্লেনে হোক নিয়ে আসবে। এমনি কি কোনো সরকারি সুবিধা? সরকারি সুবিধা দিলে পরিবারের হাল খুবই অবস্থা খারাপ, দেখতেই তো পাচ্ছেন আপনারা, দুষ্ট পরিবার। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা দিলে এদের ভালো হতো। মানে ও রোজগারই তো, হ্যাঁ মানে রোজগারের ওই ছিল, সে একমাত্র কাজের জন্য সংসারের হাল ধরার জন্য বাইরে গিয়েছে। আমার দাদা বোম্বে কাজে গিয়েছিল, যে কাজে ঢালাই করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেল। কত তলা? আটতলা। আচ্ছা, কখন শুনেছেন খবর? আমরা শুনেছি 10টা নাগাদ। কবে? কালকে রাত্রে। কালকে রাত 10টা? আচ্ছা, কতদিন ধরে কাজ করতো? কাজ করতে বেশি দিন, 18 দিন হলো যাওয়া মারা দিয়ে। আচ্ছা, মানে এর আগে যায়নি কোথাও? কবে? না, এর আগে যেত কলকাতা, যেত ব্যাঙ্গালোর গিয়েছে, কিন্তু বোম্বে যায়নি। বোম্বে এর আগে গিয়েছিল, 9 দিন থেকে চলে এসেছিল, তো আবার গিয়েছে, 18 দিন হলো, 18 দিনের মধ্যেই মারা গেল। বাড়িতে রয়েছে মা ও 3 ভাই বোন। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে শোকে পাথর পরিবারের সদস্যরা।